স্মৃতির সেই ডায়েরিটিতে যুক্ত হলো আরও একটি পাতা। দিনটি ছিল আমার সাধের দিন। দিনটা ছিল অতিরিক্ত গরমের। আগের দিনও প্রচণ্ড গরম ছিল, আর সেই দিন ভীষণ বেশি গরম ছিল। সাধের টাইম যেহেতু বেলা 1টা থেকে 3টে পর্যন্ত ছিল, তাই সেরকম একটা ঝামেলা হয়নি। সকালবেলা সবাই মিলে হলুদ দিয়ে আমাকে স্নান করানো হলো, তারপরে চষির পায়েস বানানো হলো, যেটা আমার কিছুটা বানাতে হয়। তারপরেই আমি সেজে গুজে চলে এসেছি। এখানে নিয়মগুলো করা হচ্ছে, এই নিয়মটা তো তোমরা মোটামুটি সবাই জানো। আর তোমাদের কি মনে হয় আমি কি তুলেছি আগে গেস করো তো। হ্যাঁ, আমি প্রদীপ তুলেছি, আর দেখো প্রদীপটা তখনও জ্বলছিল। অনেকটা সময় আগেই রাখা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও প্রদীপটা জ্বলছিল। যেহেতু একটা খবরের কাগজ দিয়ে হাওয়া পাস হওয়ার জায়গা রাখা হয়েছিল, তাই প্রদীপটা জ্বলছিল। আর এখন আমাকে বলছে, সবাই বলো তো তোমার কী হবে। আর আমি তো এত হাসছিলাম, ভীষণ লজ্জা লাগছিল, কিন্তু তার মধ্যে ভীষণ আনন্দ হচ্ছিল, হাসিও পাচ্ছিল। সবাই মিলে হাসাহাসি করছিলাম, মজা করে এই রিচুয়ালসটা আমরা পালন করেছি। কিন্তু এবার হচ্ছে ডিফিকাল্ট পার্ট, সেটা হচ্ছে আমার উপরে ওঠাটা। আমি এখন নিচে বসে একদমই একা উপরে উঠতে পারি না, তাই আমাকে সবাই ধরে উঠিয়ে দিচ্ছিল। আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো যে ভীষণ বেশি গরম লাগছিল। একেই প্রচণ্ড গরম, তারপরে এত লোকজনের ভিড়, তার উপর সাজগোজ, সবটা মিলিয়ে অতিরিক্ত বেশি গরমে আমার ভীষণ অস্থির অস্থির লাগছিল। আর এদিকে খাওয়ার দাওয়ার একদম রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই কী কী হয়েছে। তো এখানে ভাত রয়েছে, নরকমের ভাজা রয়েছে, তার সাথে নরকমের মিষ্টি, পটল চিংড়ি, মাছ, মাছের মাথা দিয়ে ডাল, পায়েস, চষি, পনিরের তরকারি, চাটনি, তারপর আলুর তরকারি, নরকমের মিষ্টি, তারপর 5 রকমের ফল, আইসক্রিম, তার সাথে ছিল এই স্ন্যাক্সের ট্রেটা, যেটার দিকে আমার সবথেকে বেশি নজর ছিল, কারণ এই ট্রেটাই এমন একটা ট্রে যেটা আমার খুব পছন্দের একটা ট্রে। তারপর যাই হোক, আমাকে রাখা হলো। আর ভীষণ গরম, তোমরা দেখতে পাচ্ছ হাতে আমি তাওয়াল নিয়ে ঘুরছি, কারণ এতটাই গরম ছিল। আর আমার পাশে ওগুলো দইয়ের প্যাকেট রাখা, আসলে লস্যি হচ্ছিলো বাইরে, ভীষণ গরম যেহেতু, সবার জন্য যারা গেস্টরা আসবে তাদের জন্য লস্যি বানানো হচ্ছিলো, তাই ওখানে আর কি দইয়ের প্যাকেটগুলো রয়েছিল, ওখান থেকেই নিয়ে যাওয়া হচ্ছিলো। আর এদিকে আমি যখন নিচে বসতে যাই ভীষণই কষ্ট হয়, বাট রিচুয়ালটা নিচে বসে করেই আমাকে আর কি টেবিলে তুলে দেওয়া হয়েছিলো। এবার একে একে আশীর্বাদ পর্ব শুরু হলো। তো এখানে ফার্স্টে মা আমাকে আশীর্বাদ করলো, আর তারপরে মামি, মানে আমার মামি শাশুড়ি আমাকে আশীর্বাদ করলো, তারপরে পিসি শাশুড়ি, আমার বাবা, আর কে কী গিফট দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখা, ছাদে কী কী গিফট পেয়েছি আর কী কী সোনার জিনিস পেয়েছি সেটাও তোমাদেরকে আমি পরের ব্লগে দেখিয়ে দেবো। তো যাই হোক, তো এখানে সবাই একে একে আশীর্বাদ করছিলো, এদিকে ধীরে ধীরে গেস্টরা আসা শুরু হয়ে গেছিলো, আমাদের বাড়ির থেকেও সবাই আসা শুরু হয়ে গেছিলো। আমার বাবা তো সকাল থেকেই ছিল, আমার বাবা দাদা, বাট বাকি যারা আমার পিসি বম্মা টম্মা সবাই আসা শুরু হয়ে গেছিলো। আর এই যে এখানে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করলো। আর সেই দিন একবার এসি ঘরে, একবার বাইরে এসে গরমে ঠান্ডায় আমার ঠান্ডা লেগে গেছে, তোমরা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো। তারপরে এখানে আমার দেওর আমাকে পায়েস খাওয়াচ্ছে, কারণ এটা দেওরকে খাওয়াতে হয়, তো তার জন্য দেওর আমাকে আগে পায়েস খাওয়াচ্ছে, মানে চষির পায়েস। তারপরে আমি এখানে একটু কয়েকটা ফটো তুললাম, এই যে আমার বাবা, বাবাও আশীর্বাদ করেছিল। তারপরে আমার ঠাকুমা শাশুড়ি, সেও আমার আশীর্বাদ করেছিল। আর যাই হোক, সবার আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে তারপরে এখানে মা আমাকে খাইয়ে দিল আগে, দেন আমি খাওয়া দাওয়া শুরু করলাম। বাট যেটা বললাম, আমার ধীরে ধীরে শরীরটা একটু খারাপ হতে শুরু লাগলো, যার জন্য আমি সেরকম কিছুই খেতে পারিনি। আমি শুধুমাত্র পটল চিংড়ি দিয়ে ভাত খেয়েছি, পরে মা আমাকে মাছ দিয়ে আবার খাইয়ে দিয়েছে। এই দেখো আমি টেবিলে অলরেডি চলে এসেছি, কারণ নিচে বসে খাওয়া পসিবল ছিল না। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, এবার কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি আমার স্বাদের। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরপরে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে রোদ টোদ চলে যাওয়ার পর ছাদে এসে কয়েকটা ছবি তুললাম, ভাবলাম নয়তো আর ছবি তোলা হবেই না, এই জন্য ছবি তুললাম। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।